ছাত্রীরা, আজকে তোমাদের আমি পরমাণুর গঠন সংক্রান্ত 10টি এমসিকিউ কষে দেখাবো। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে কোন ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয়। এক্ষেত্রে উত্তর কি হবে, Hg+, Li2+, Be3+ আর Bg+। যাই হোক, এর উত্তর কি হবে, দেখো যে বোর তত্ত্ব প্রযোজ্য হয় সিঙ্গেল ইলেকট্রনিক ফিজিক্সের ক্ষেত্রে। এখানে Hg+ এর পরমাণু ক্রমাঙ্ক Hg হচ্ছে 4, তাহলে Hg+ হলে সেখানে ইলেকট্রন থাকবে 3। Li2+1, Be3+1 এবং Be3+2। সুতরাং এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে Hg3+এ বোর তত্ত্ব প্রযোজ্য হবে না, Hg1+1এ বোর তত্ত্ব প্রযোজ্য হবে না এবং Be2+ও কিন্তু বোর তত্ত্ব প্রযোজ্য হবে না, কারণ এক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা 1-এর অধিক। সুতরাং এক্ষেত্রে যে অপশনগুলো আছে দুটোই সঠিক উত্তর হবে, Hg+ এটাও সঠিক উত্তর হবে এবং Be3+ এটাও সঠিক উত্তর হবে। এরপরে দেখো পরের প্রশ্নটা কি বলেছে, যে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ হতে পারে কত, H0, H/2π না H/π। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা জানি বোরের তত্ত্ব অনুযায়ী MVR NH/2π। এখন N যদি 1 হয় তাহলে সর্বনিম্ন কৌণিক ভরবেগের মান পাওয়া যাবে, সেক্ষেত্রে MVR এর মান হবে, এখানে N এর জায়গায় 1 বসালাম, H/2π। সুতরাং এক্ষেত্রে উত্তর হবে H/2π। সুতরাং এক্ষেত্রে যে অপশনটা আছে সে উত্তর হবে H/2π। পরেরটা দেখো, যে কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়, 2p6, 3s1, 2d5 আর 4f12। এক্ষেত্রে দেখো, আমরা জানি যে এক্ষেত্রে 2d5 এটা কিন্তু সম্ভব নয়, কারণ এক্ষেত্রে n = 2 হলে l এর দুটো মান পাওয়া যাবে 0 1, আর l = 0 হলে তাহলে s, আর l = 1 হলে p। সুতরাং কোনো ক্ষেত্রেই কোনো মতেই d কিন্তু সম্ভব নয়। সুতরাং এক্ষেত্রে উত্তরটা হবে যে কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়, 2d5, এটা সঠিক উত্তর হবে। এরপরে দেখো, যে পঞ্চম কক্ষে থাকা একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে, এটাও এমনি আগেই করেছি, আমরা তো ফর্মুলা জানি MVR = NH/2π, তাহলে n এর মান 5 বসাও, সুতরাং MVR = 5H/2π। পঞ্চম কক্ষপথে কৌণিক ভরবেগ হবে 5H/2π। সুতরাং এক্ষেত্রে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে NH/2π, 5H/π, এখানে 5H/2π একটা উত্তর হবে, 5H/2π, এখানে টুটা পড়েনি, তাহলে 5H/2π এটার সঠিক উত্তর হবে। তারপরে দেখো, যে N = 4, L = 3 উপকক্ষে সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারে। দেখো, এক্ষেত্রে বলেছে N = 4, L = 3, তাহলে উপকক্ষটা কি হবে, 4f, কারণ L = 0 হলে s হয়, L = 1 হলে p হয়, L = 2 হলে d হয়, L = 3 হলে f হয়, তাহলে এখানে 4f উপকক্ষ পাচ্ছি। f কক্ষকের ঘর হচ্ছে 7টা, প্রত্যেকটা কক্ষকে দুটো করে যদি ইলেকট্রন থাকে তাহলে কত ইলেকট্রন থাকতে পারে, 14টা। সুতরাং এক্ষেত্রে উত্তর হবে যে 4f উপকক্ষে সর্বাধিক, N = 4, L = 3 উপকক্ষে সর্বাধিক কত ইলেকট্রন থাকতে পারে, 14টি। তারপরে দেখো, কোনটি সঠিক সেট, সবগুলো বলেছে কোনটি সঠিক সেট। এই ক্ষেত্রে দেখো, আমরা যে উত্তরটা আসছে যেটা বি অপশনে আছে, N = 3 যদি হয় L এর মান হতে পারে 0 1 2, এখানে কিন্তু মান দেয়া আছে, তাহলে আর M এর মান হতে পারে 0 আর S এর মান হতে পারে হাফ। সুতরাং এক্ষেত্রে দেখো যে বি অপশনটি আছে, N = 3 হলে L এর মান 1 হতে পারে, M এর মানও 0 হতে পারে, S এর মানও +½ হতে পারে, এবং এক্ষেত্রে উত্তর হবে বি। তারপরে দেখো, হাইড্রোজেনের প্রথম বোর কক্ষে ইলেকট্রনের শক্তি -13.6 হলে Li2+এর উত্তেজিত অবস্থায় ইলেকট্রনের দ্বিতীয় কক্ষপথে সম্ভাব্য শক্তি কত হবে। এই ক্ষেত্রে দেখো, আমাদের ফর্মুলা আছে E = -13.6 Z²/N², জেড হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক আর এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, তাহলে -13.6, জেড এর লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, তাহলে থ্রি, তাহলে লিথিয়ামের তাহলে 3² করলাম, আর এন দ্বিতীয় কক্ষপথ যেহেতু বলেছে 2² 2², এখানে উত্তর আসবে -30.6 ইলেকট্রন ভোল্ট। সুতরাং এক্ষেত্রে উত্তর হবে -30.6 ইলেকট্রন ভোল্ট। তারপরে দেখো, যদি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা শূন্য হয় তবে ভরবেগের অনিশ্চয়তা কত হবে। দেখো, এখানে আমরা হাইজেনবার্গের তত্ত্ব প্রয়োগ করতে পারি,
হাইজেনবার্গের তত্ত্ব অনুযায়ী যদি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা শূন্য হয় তবে ভরবেগের অনিশ্চয়তা হবে অসীম, ঠিক তার বিপরীত। যদি এটা শূন্য হয় তাহলে ভরবেগের অসীম অনিশ্চয়তা হবে অসীম, অর্থাৎ ঠিক তার বিপরীত রাশিটি প্রযোজ্য হবে। সুতরাং এক্ষেত্রে উত্তর হবে অসীম। তারপরে দেখো, ডি ব্রগলির সমীকরণ অনুযায়ী 100 গ্রাম ভর ও 100 সেমি/সেকেন্ড ব্রেকযুক্ত একটি অতিকায় কণার তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে ডি ব্রগলির যে সমীকরণটা আমরা জানি যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, এইচ এর মান হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তো এইচ এর ধ্রুবকের মান হচ্ছে 6.626×10^-27 আর্গ। আর এম এর মান এখানে বলে দিয়েছে, তো এম এর মান কত বলেছে? এম এর মান বলেছে এখানে দেখো, এম এর মান বলেছে 100 গ্রাম, সুতরাং 100 বসিয়েছি। আর ভি এর মান বলে দিয়েছে 100, সুতরাং দুটোর নিচের দুটোই হচ্ছে 100 আর 100। এখানে ক্যালকুলেশন করে যেটা তো আমরা পাচ্ছি 6.6×10^-31 সেমি, তাহলে এটা উত্তর হবে 6.6×-31 সেমি। এরপরে দেখো যে পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের নিউক্লিয়াসের চারিদিকে একবার ঘুরতে কত সময় লাগে? খুব ভালো প্রশ্ন এটা। তো আমরা এখানে অঙ্কের তত্ত্ব প্রয়োগ করবো, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, আবার তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি। এখানে ডিস্টেন্স অর্থাৎ একবার একবার ঘুরলে কতটা দূরত্ব অতিক্রম হবে? 2πr। আর ভেলোসিটি কীভাবে বার করবো? mvr ইজ ইকুয়াল টু nh/2π, এটা বোর তত্ত্ব থেকে আমরা পেয়েছি। তাহলে v ইজ ইকুয়াল টু nh/2πmr, এখান থেকে ভি এর মানটা পাচ্ছি। এবার এখানে আমি ডিস্টেন্সে আমি ডিস্টেন্সের ঘরে আমি বসাচ্ছি কি, ডিস্টেন্সের ঘরে আমি বসাচ্ছি 2πr, আর ভেলোসিটির ঘরে বসাচ্ছি nh/2πmr। এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমি পাবো 4π² mr² / nh। সুতরাং এখানে উত্তর আছে দেখো 4π, এখানে 4π হবে, 4π² হবে, এখানে 4π² 4π² mr² / nh, এটি সঠিক উত্তর হবে। এই 10টি যে পরমাণুর গঠনের যে প্রশ্নগুলো করলাম এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, লিখে লিখে প্র্যাকটিস করো, দেখবে তোমাদের এই প্রশ্নগুলো অত্যন্ত সোজা হয়ে আছে। আমরা এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।